শনিবার অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিমানবন্দরে উদ্বোধন করে বিরোধীদের এক হাত নিলেন তিনি। প্রায় 640 কোটি টাকা ব্যয়ে দোনিপোলো নামে এই বিমানবন্দরের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভৃতি উন্নতি ঘটবে এবং পর্যটন ক্ষেত্র সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতির প্রভৃতি উন্নতি ঘটবে বলে দাবি প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পূর্বসূচি অনুযায়ী শনিবার সকাল 11টা নাগাদ অরুণাচল প্রদেশের ইটানগরে দোনিপোলো বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশে এই প্রথম গ্রিনফিল্ড এই বিমানবন্দর উদ্বোধন করে বিরোধীদের এক হাত নেন প্রধানমন্ত্রী। এই বিমানবন্দর নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি বলেন, এই উন্নয়নের সঙ্গে ভোট রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত 2019 সালে লোকসভা ভোটের সময় অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড দোনিপোলো বিমানবন্দরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 3 বছর পেরিয়ে গেলেও বিমানবন্দরটি চালু না হওয়ায় জোর সমালোচনা শুরু করেছিল বিরোধীরা। ভোট রাজনীতির জন্যই এই বিমানবন্দরে শিলান্যাস করা হয়েছে বলে তোপ দেগেছিলেন বিরোধীরা। এদিন বিমানবন্দরটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বিরোধীদের সেই সমালোচনার জবাব দিলেন। এদিন দোনিপোলো বিমানবন্দরের পাশাপাশি 600 মেগাওয়াটের কামেং জল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 8,450 কোটি টাকা ব্যয়ে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি যেমন অরুণাচলের বিদ্যুৎ ঘাটতি মেটাতে বিশেষ সাহায্য করবে, তেমনি গোটা দেশ উপকৃত হবে বলে দাবি প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।